দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি অ্যামেস আমার দর্শক ঢাকা পোস্টের খবর জানতে ভিজিট করুন ঢাকা পোস্ট ডট কম এবং সবার আগে সব খবর জানতে চোখ রাখুন ঢাকা পোস্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশের কয়েকটি জেলায় কিন্তু একটি ভয়াবহ বন্যার বন্যার সময় কিন্তু আমরা অতিক্রম করেছি সেই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার মোগল বাসা ইউনিয়নের সদর উপজেলার যে মোগল বাসা ইউনিয়নের এই যে মোগল বাসা চরকৃষ্ণপুর এলাকায় দিকে আমরা অবস্থান করছি আপনাদেরকে জানিয়ে রাখি যে কুড়িগ্রামেও কিন্তু সারা বাংলাদেশের যে সিলেট সুনামগঞ্জ মেহেরপুর সহ যে বিভিন্ন জায়গায় যে বন্যা হয়েছে সেটি সেটিকে পেরিয়ে কিন্তু কুড়িগ্রামেও কিন্তু একটি বড় ধরনের বন্যা কিন্তু এবার হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কিন্তু এই মুহূর্তে আছি ধরলা নদীতে এটি হচ্ছে মোগল ইউনিয়নের সাথে অর্থাৎ যেটি কুড়িগ্রাম জেলার যে ধরলা যে নদী আমি আপনাদেরকে দেখাই যে এটি হচ্ছে কিন্তু ধরলা নদী আমি যদি আপনাদেরকে দেখাই যে পানি কিন্তু কিছুটা কমছে তারপরেও কিন্তু আশেপাশে যে সকল মানুষের বাড়ি ছিল তারা কিন্তু চারপাশেই কিন্তু তারা পানি বন্দি রয়েছে এবং আমার ডানে ডানে বলেন বা বামে বলেন যতগুলো বাড়ি রয়েছে তারা কিন্তু নৌকা ছাড়া কিন্তু শহরমুখী হতে পারছে না সেই সাথে কিন্তু কোনো কিছু করতে গেলেও কিন্তু তাদেরকে নৌকার যে বিষয়টি অর্থাৎ নৌকা যুগে যেতে হচ্ছে নতুবা কিন্তু তাদেরকে মানে পানিতে নেমে অর্থাৎ শরীরের যে কাপড় সেটি কিন্তু ভিজিয়ে তাদেরকে যেতে হচ্ছে আমি যদি একটু আপনাকে দেখাই যে আমরা এখন যে বাড়িটিতে যে বাড়িটির অভিমুখে আমরা যাচ্ছি এটি কিন্তু চারপাশেই পানি রয়েছে এখানে যারা এই এখানে যারা মানুষ রয়েছে তারা কিন্তু চারপাশেই কিন্তু পানি পানিবন্দী জীবনযাপন কিন্তু তারা করছেন এবং তারা একটি যে সময় পার করছে সেটি কিন্তু আসলে অন্যরকম একটি বিষয় আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে একজন স্থানীয় যিনি বাসিন্দা রয়েছেন আমরা একটু ওনার সাথে কথা বলাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পানি তো আপনাদের কিছুটা হলেও নেমে গেছে তো বর্তমান পরিস্থিতিটা আসলে কেমন এটা যদি একটু বলতেন বর্তমান পরিস্থিতি আমাদের এখানে লোকজন বাড়ির থেকে বেড়ার মতো কোনো পরিবেশ নাই শুধুমাত্র নৌকা বা কলার ভেলা ছাড়া শহরমুখী হওয়ার কোনো রাস্তা নাই তারপরেও আমরা খুব কষ্টের সহিত দিনাতিবাদ করতেছি আজকে এনারা আসছেন আমাদের উদ্দেশ্যে আমরা রোগ হ্যাঁ রোগ অবশ্যই বাড়ছে সেটা হলো ডায়রিয়া কলেরা আমাশা তারপর বিশুদ্ধ পানির অভাব তাছাড়া আমাদের খাবারও অনেক অভাব আমরা মানে দিন আনি দিন আনি যে দিন খাই মূলত আমাদের কর্ম একবারে বন্ধ হয়ে গেছে এই পানি বাড়ি এই পানির কারণে আমরা কোথাও যাই যে কর্ম করব বা দশ টাকা রোজগার করব। রোজগার করি যে বাচ্চা কাচ্চা বাঁচাবো এ ধরনের সামর্থ্য বর্তমানে আমাদের আমাদের কিন্তু নেই যে অসংখ্য ধন্যবাদ দর্শক যে যেমনটি আপনাদেরকে না বললেই নয় আমরা আরও স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে ওনাদের সাথে কিন্তু কথা বলেছি এবং যারা এই এলাকার বাসিন্দা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি এবং আমি একটু আপনাদেরকে মানে সরজমিনেই যদি দেখাতে চাই যে এই আমরা যে এই বাড়িটি এখন যে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে বাড়িটি রয়েছে এটির কিন্তু চারপাশেই কিন্তু পানি রয়েছে চারপাশে অর্থাৎ এনারা কোনো জায়গায় যদি বের হয় তাহলে কিন্তু ওনাদেরকে হয়তো বা নৌকা ডেকে বড় ধরনের একটি খরচ দিয়ে কিন্তু তাদেরকে বের হতে হবে সেই সাথে ওনারা যদি কোনো কর্মক্ষেত্রে যায় তাহলেও কিন্তু তাদেরকে তাদের যে একটি মানে যে হীনমন্যতা বা বলেন যে তাদের যে একটু কষ্ট করে কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে এবং শহরমুখী হতে হবে শুধুমাত্র ইনাদের ইনাদের মতোই নয় পাশাপাশি আশেপাশে যে কয়েকটি বাড়ি রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু পানিবন্দি জীবন পালন করছেন সেই সাথে আমরা কথা বলেছি যে যারা মূলত শিক্ষার্থী আছেন তারাও কিন্তু পড়াশোনা করতে পারছে না এবং কিন্তু তারা যেতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানে একটা পানি কমার পরেও কিন্তু একটি অন্য ধরনের একটি কিন্তু তারা জীবন জীবনযাপন করছেন দর্শক বান অর্থাৎ কুড়িগ্রাম জেলার এই মুোগলবাসা ইউনিয়নের চরকৃষ্ণপুর যে এলাকায় বানবাসী লোকদের বান হলেও সমস্যা বান হওয়ার সময়ে সমস্যা বান পরবর্তীও সমস্যা অর্থাৎ ভোগান্তির শেষ নেই যেন এই সাধারণ মানুষের তবে তারা মনে করছে কোনো না কোনো একদিন তাদের প্রজন্ম ভালোভাবে বাঁচতে পারবেন এবং এই ধরনের বন্যাত্য যে একটি ক্ষতিগ্রস্ত যে জীবন এই জীবন থেকে তারা উত্তীর্ণ হয়ে আবার স্বাভাবিক জীবন ভাবে আবার এই পানি কমে যাবে এবং আবার পূর্বের নেই স্বাভাবিক জীবনযাপন করে তারা শহরমুখী হতে পারবেন দর্শক এই ছিল কুড়িগ্রাম জেলার মোগুল বসা ইউনিয়ন থেকে চরকৃষ্ণপুর এলাকা থেকে বন্যার পানিবন্দি যে মানুষের জীবন তার সর্বশেষ